হাই, আমি রূপম। এখন কথা হবে ওপেনহাইমার সিনেমাটা নিয়ে, যেটা আমি সবে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? এবার অনেকেরই প্রশ্ন থাকবে, আমি এত সকালে ছবিটা রিভিউ কী করে করছি? তো কলকাতাতে কয়েকটা হলে 11:55, 11:50 আগের দিন রাতের শো ছিল, তো আমি সেখান থেকেই শোটা দেখে ফিরলাম। এবার রাত্রির 3:30-4টের সময় সিনেমা শেষ করে বাড়ি ফেরা, এটা একটা বিশাল বড় ট্রাভেল। তো কেমন লাগলো ওপেনহাইমার? এবার ওপেনহাইমার দেখার পরে কেমন লাগলো এবং এই রিভিউ করতে বসা, এটা একটা বিশাল বিশাল বড় জটিলতা। ক্রিস্টোফার নোলানের সিনেমা নিয়ে আলোচনা করা মানে এটা এমনিতেই খুব বড় একটা জটিল দিক, তার মধ্যে ওপেনহাইমার। এবং এই ছবিটার ট্রেলার বলি, প্রোমোস বলি, বা আমরা যা যা আগে শুনেছি, সেগুলো আপনি যাই শুনে থাকুন, মানে সেটা ডিস্টার্বিং হতে পারে, আপনাকে ভয় পাওয়াবে, আপনি যাই ভেবে যান, এই ছবিটা না একটা অদ্ভুত একটা এফেক্ট ফেলে। এবার আমি এই ভিডিওতে খুব ইন্টেলেকচুয়ালের মতো, আমি সব জানি, যা জানি না সেই দিকপত্রগুলো জানি, এই ভাব করে আমি ভিডিও করতে পারছি না। আমার খুব সীমিত জ্ঞান, আমি যতটুকু জানি বিশ্বাসঘাতক সম্পর্কে যতটুকু জানি সেগুলো নিয়ে আমি ছবিটা দেখেছি, যা জানি না সেগুলো পরবর্তী সময়ে এই ছবিটা একবার আমি হিন্দিতে দেখব, এবং আরও 2-3 বার দেখার পরে যে জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়নি সেগুলো আমি হয়তো পরবর্তী সময় ফাইন্ড আউট করবো, হয়তো সে সময় আরও একটা ভিডিও আসতে পারে। কারণ আমি সত্যি কথা বলছি, এই ছবিটা দেখার পরে বহু জিনিসপত্রে কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এমন না যে সেগুলো বুঝতেই পারিনি কী দেখিয়েছে। কারণ এই ছবিটা তো একটা মাইন্ড বেন্ডিং সিনেমা নয় যে আপনি সিনেমা দেখলেন, সিনেমার যে থিন লাইন সেটা সম্পর্কে আপনার ডাউট আছে, না। কিন্তু এখানে বিষয়পত্রগুলোকে এমনভাবে দেখিয়েছে, কিছু চরিত্রর কিছু সংলাপ, কিছু ইন্টেনশন, সেগুলো আপনার কাছে ক্লিয়ার হবে। কিন্তু আপনি যখন একটা সিনেমার রিভিউ করছেন, বা আপনি যখন একটা সিনেমা নিয়ে আলোচনা করছেন, বা আপনি চান নোলানের ছবিটা পুরোপুরি বুঝতে জানতে, তাহলে আপনার সেই ছবিটা বারবার দেখতে হবে, এবং ওপেনহাইমারের ক্ষেত্রেও সেটা হবে। তো এই ছবির যে প্লট সেটা সম্পর্কে আর আলাদা করে কিছু বলার নেই। রবার্ট ওপেনহাইমার যে অ্যাটমিক বোম বানায়, এবার সেটা বানানোর এবং বানানোর পরের ইনসিডেন্টগুলো এখানে নন লিনিয়ারভাবে রয়েছে। গল্পটাকে এখানে 1/4 করে বলা, এবং এখানে 3টে সময় চলছে, এবং কী করে এগুলো একে অপরের সাথে যুক্ত, কেন এটা রিয়েলাইজ করছে যে সে যেটা করেছে সেটা এই বিশ্বকে একটা অন্য দিকই দেখাবে। এই ছবিতে কী কী ভালো লেগেছে, কী কী খারাপ লেগেছে, আর আমি প্রথমেই বললাম ক্রিস্টোফার নোলানের সিনেমা, সেটা ডিসক্রাইব করাটা খুব কঠিন। এবং তিনি যেরকম ধরনের ছবি বানিয়েছেন, এই ছবিটা একটা বায়োপিক, কিন্তু আপনার কখনো এই ছবিটা দেখলে একটা বায়োপিক মনে হবে না, ঠিক আছে? এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির ডিটেলিং। এই ছবিটা যারা প্রচুর পড়াশোনা করে দেখতে যাবে তাদের এই ছবিটা দেখার এক্সপিরিয়েন্স অন্যরকম হবে। যারা ছবিটা সম্পর্কে কিছু জানে, যাদের একটা আইডিয়া আছে, তাদের ক্ষেত্রে একরকম হবে, আর যারা জানে না তাদের হয়তো অনেক অনেক প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো এই ছবিতে যেভাবে এই ডিপার্টমেন্ট, যেরকমভাবে এই রিসার্চ, যেরকমভাবে ওপেনহাইমারের ক্যারেক্টার, এগুলোকে ডিসক্রাইব করা, যেরকমভাবে ছোট্ট ছোট্ট ইভেন্টগুলো ঘটবে এবং এরকমভাবে প্রেজেন্ট করা 3টে টাইম লাইন, সেটা জাস্ট দারুণ রাইটিংয়ের আরও এক নিদর্শন। সেকেন্ড হচ্ছে, এখানে আমরা এই টাইমে এই VFX কোন ছবির ভালো, কোন ছবির কম্পিউটার গ্রাফিক্স কত আধুনিক, এটা ভালো হয়নি, এটা মন মতো হয়নি, গ্রিন স্ক্রিনেই তো করা, কিছু কিছু জায়গা দেখলে আমাদের অবাক হয়ে যায় বহু সিনেমার, যে এটাই তাহলে আসল কিছু ছিলই না, সেখানে একটা ছবি আসছে যেখানে VFX ইউজই করেনি, ঠিক আছে? এটা অডিয়েন্স জানে, এবং অডিয়েন্স সেটা সিনেমা হলে দেখতে কেমন লাগবে এটা দেখার জন্য সিনেমা হলে যাচ্ছে। তো আমি মানে প্রথম থেকেই ভাবছি যে ওটা দেখাবে কি, ওটা কী হবে। তা ফাইনালি যখন সেই সিকোয়েন্সটা হয়, আমি অডিওর কথায় আসছিই না, আমি শুধু ভিজুয়ালস বলছি, সেটাকে যেভাবে দেখিয়েছে ওই সিকোয়েন্সটা যখন আসে, মানে আপনি যত দামি সিনেমা হলে দেখবেন, যত বড় পর্দায় দেখবেন, আপনি ওটা মানে আপনাকে হিট করবে ওই পোর্শনটা, মানে ওটা না আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না ওটার এক্সপিরিয়েন্স কেমন, আপনি কী বলবেন, ওটা হেভি লেগেছে, সুন্দর লেগেছে, ওটা সুন্দর লাগার তো বিষয়ই নয়, ওটা একটা আতঙ্কের বিষয়। তো ওটা সিনেমার সবথেকে হাই পয়েন্ট আমরা জানি, তবে ওই হাই পয়েন্ট আসার আগে কীভাবে ওই সিনটা বিল্ড করেছে খালি দেখবেন, এভাবে সাসপেন্সটাকে ধরেছে, এভাবে ছোটো ছোটো জিনিসপত্রগুলোকে কাজে লাগিয়েছে, যখন হাতটা বাটনের দিকে দিচ্ছে, এবার হাত কাঁপছে, যেরকমভাবে ওপেনহাইমার দেখছে ওই পোর্শনটা খালি দেখবেন, এবং যখন ফাইনালি ওটা ঘটবে তার কিছুক্ষণ পর যখন রেস্টটা থাকবে, এবং ছোটো ছোটো পার্টিকলসের কথা আমি বললাম, ওগুলো ভিজুয়ালি ট্রিট, ঠিক আছে? ওই পোর্শনগুলো অদ্ভুত, ওই যখন আকাশের জায়গাটা দেখাচ্ছে, এবং ছবির যে ওপেনিং শটটা, ঠিক আছে, ওটার ইন্টারপ্রিটেশন অনেকের কাছে অনেক রকম হবে, আমার কাছে ওটা কানার ইন্টারপ্রিটেশন। এখানে ছবিটার মধ্যে আপনারা যারা তার ইনসমনিয়া দেখেছেন নোলানের ছবির, তার ছবির যে জানা জানা দিকপত্রগুলো সেগুলো কিন্তু এই ছবির প্রেজেন্টেশনেও রয়েছে।
ইনসোমনিয়া দেখবেন যখন এই ক্যারেক্টারটাকে হন্ট করে বেরোয় কার্টেন্সগুলো বারবার বারবার করে আসতে থাকে। তো এখানে এই যে ক্যারেক্টারটা ওনা হোমসিক, তো ওই পার্টিকেলসগুলোকে বারবার বারবার ছবির মধ্যে যেরকমভাবে আনা হয়েছে, একটা শর্ট দুজন সংলাপ দিচ্ছে, ডায়ালগস চলছে চলছে চলছে, একটা সিকোয়েন্স দাম করে চলে এলো, আপনি জাস্ট মানে এভাবে বসে আছেন আপনি চমকে উঠবেন। তো ছবির এই যে প্রেজেন্টেশন, নোলানের এই যে ছবির ব্যাখ্যাটা, এটা অপূর্ব, এটা অদ্ভুত। থার্ড হচ্ছে ছবির সাউন্ড এফেক্টস, ছবির সাউন্ড ডিজাইন। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকেও আসবো, তবে সাউন্ড ডিজাইন মানে সেটা অন্য লেভেলে ভাই, অন্য জায়গায় পৌঁছে গেছে সেটা। আপনারা ট্রেলারে তার হিন্ট পাবেন, আমি বেশি কিছু বলবো না। একটা জায়গায় ওপেনহাইমার যাবে এবং চারিপাশে লোক, সেখানে স্পিচ দিতে দিতে ও যা ফিল করবে এবং অডিয়েন্স সেটাকে যেভাবে ফিল করবে, মানে এটা আমি জানি না তারা কীভাবে করেছে। সাউন্ড থপ করে বন্ধ হয়ে যাচ্ছে, সাউন্ড চলে আসছে, না ওটা একটা অন্যই ফিলিংস, অদ্ভুত অদ্ভুত। মানে কিছু কিছু জায়গায় না আমরা সবাই চুপচাপ বসে আছি যে এবার কী হবে। সাউন্ডের যা খেলা ওই জায়গাটা খেলা হয়েছে দুর্দান্ত। ওখানে পায়ের ওরকমভাবে আওয়াজ, ওরকমভাবে প্রত্যেকের কথাগুলো ওরকমভাবে ব্লাস্টের সাউন্ডে চলে যাওয়া, চারিপাশ শেক হচ্ছে, যেমন ভিজুয়াল তেমন অডিও। এবং লুডভিগ গোরানসনের ইন্টেন্স বিজিএম ভাই, মানে নোলান সে হ্যান্স জিমারের সাথে কাজ করুক বা লুডভিগের সাথে, যার সাথেই সে কাজ করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই লেভেলেরই হবে। ছবির সিনেমাটিক অ্যাপ্রোচ, মেকিং, শর্টস ভাই অদ্ভুত। যখন ওই জায়গা থেকে ওপেনহাইমার যাচ্ছে, সে কি দেখছে সেটাকে যেভাবে প্রেজেন্ট করা, এই ছবির গীতার যে কোডটা সেটা যেভাবে আসবে, হয়তো সেখানে সিনটা কাট করা হয়েছে, সেটা করেই হয়তো ইউএস সার্টিফাইড হয়েছে, আমি বেশি কিছু বলতে চাই না। তবে সেই সিনটা, সেটার ইম্প্যাক্ট কীরকমভাবে পরবর্তী সময় আসবে আপনারা দেখলে বুঝতে পারবেন। এত কিছু কথা হয়ে গেল কিন্তু এখনও কিন্তু আমি পারফরম্যান্স নিয়ে কথাই বলিনি। তো কিলিয়ান মার্ফি যা পারফরম্যান্স দিয়েছে, তার যেরকমভাবে ট্রান্সফরমেশানটা এসেছে, ব্যাপক ব্যাপক। তার প্রত্যেকটা জায়গায় তার পারফরম্যান্স আপনি ভুলতে পারবেন না, এবং সে হয়তো এই পারফরম্যান্সের জন্য অস্কার পেতেই পারে। মানে যদি সে অস্কার পায় আমার মনে হয় জাস্টিস হবে। রবার্ট ডাউনি জুনিয়র আপনার সারা ছবিতে তাকে খুব ভালো লাগবে, এই সত্যি দারুণ পারফর্মার, সে বলেছে মানে তার ওয়ান অফ দ্য বেস্ট, মানে সত্যি জেনুইন বলেছে। কিন্তু শেষের 30 মিনিটে তার খালি চেঞ্জ দেখবেন, এমিলি ব্লান্ট ইমোশনাল দৃশ্যগুলোয় তার ক্যারেক্টারটা যেরকমভাবে আসে, তার একটা সংলাপ রয়েছে যে সে কী করতো এবং সে এখন কী করে, ঠিক আছে, সেই জায়গাটা আপনি দেখবেন। এখানে আমি একটা ডায়লগ বলতে জিনিস ভুলে গেলাম, এখানে ওপেনহাইমারের একজন বন্ধু থাকবে, সে একটা ওকে সংলাপ বলবে, ওই সংলাপটা জাস্ট মানে আমি রিলেট করতে পেরেছি, যে সে সেখানে একটা জিনিস এটা কিছু নিয়ে যাবে, আমি বলবো না, এবং সে সেখানে গিয়ে বলবে এটার দায়িত্ব তুমি নেবে, এবং তখন তার বন্ধু তাকে বলবে যারা রেভলিউশন আনে বা এমন কিছু আবিষ্কার করে যায় যেটা হয়তো বাদবাকি দুনিয়া সেটার উপর ডিপেন্ড করে, কাইন্ড অফ এরকম ধরনের একটা সংলাপ ছিল, তাদের ক্ষেত্রে কিছু জিনিসপত্র স্যাক্রিফাইস করতে হয়, কিছু জিনিসপত্র তারা পায় না। তো এরকম ধরনের কিছু পোর্শন আসে ডায়ালগসে হেভি। এখানে ম্যাট ডেমন, মানে ছবিতে হিউমারটাকে কত সুন্দর ব্যবহার করেছে দেখবেন ম্যাট ডেমনের ক্যারেক্টারের থ্রু। ম্যাট ডেমন আসবে, কি দারুণ পারফর্ম করবে। ফ্লোরেন্স পেও তার পোর্শনও ছবিতে কম, তাকেও বেশ ভালোই লাগে, মোটামুটি পারফরমেন্স এখানে সবার দারুণ, ঠিক আছে। ছোটো দু একটা সারপ্রাইজেস রয়েছে। এবার আমি দুটো জিনিস বলবো, একটা একটু হাস্যকর, সেটা হচ্ছে এই ছবিটার ইন্টারভেল পয়েন্টের আগে, ইন্টারভেলের আগে যেহেতু এটাই ফার্স্ট শো ছিল, তারা ভেবেছে ছবির মতো কোনো ইন্টারভেল পয়েন্ট থাকবে না, তারা ইন্টারভেল দিয়ে ছবিটাকে পজ করে ব্রেক দিয়ে দিয়েছে, তারপরে আসে ইন্টারভেল। তো হিসাব মতো অডিয়েন্স দুটো ব্রেক পায়, যদিও পরেরটা ব্রেক ছিল না আর কি। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেটায় অনেকে আমার সাথে আগ্রি করতে পারবেন, অনেকে আমার সাথে আগ্রি নাও করতে পারেন, মানে অনেকের এই বিষয়টা একদমই আগ্রি নাও করতে পারেন। সেটা হচ্ছে ছবির যেরকমভাবে প্রোমোস দেখি, যেরকমভাবে ট্রেলার আসে, যেরকমভাবে ইন্টারভিউজ, যা যা আমরা পড়ি এই ছবিটা সম্পর্কে তথ্য পাই, আমাদের মনে হয় যখন ওই ইভেন্টটা হয়ে যায়, ওটা আমরা দেখে ফেলি, ওটা আমরা ফিল করি, ঠিক আছে, ওরকম দু তিনটে জায়গা আছে যেগুলো সলিড, কিন্তু আমাদের মনে হয় যে হয়তো এরকম আরও একটা সিকোয়েন্স আছে। আমি কী ভিত্তিতে বলছি, কী বিষয়ে বলছি, যারা ছবিটা দেখবেন তারাই শুধু বুঝতে পারবেন। এই ছিল আমার রিয়াকশন ক্রিস্টোফার নোলানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ওপেনহাইমার নিয়ে। যারা দেখেছেন তাদের কেমন কী লেগেছে জানাবেন, তবে কোথাও একটা গিয়ে এই ছবিটা আরও বার কয়েক দেখতে হবে, এবং তখন তাদের অন্য রুটই বেরোলো।
এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।